তো শিক্ষার্থীরা আমরা আজকে সেই যথারীতি অধ্যায় সাতের বন্ড ভ্যালুয়েশন অর্থাৎ ভ্যালুয়েশন অফ বন্ড বিষয়ে আমরা কথা বলবো প্রথমে আমরা ভ্যালুয়েশন অফ বন্ডের সূত্রগুলোকে এক নজরে তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি প্রথমে আমরা যেটা তুলে ধরবো সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ বন্ড উইথ ডেফিনিট ম্যাচুরিটি অর্থাৎ শিক্ষার্থীরা যেই বন্ডের ম্যাচুরিটি ডেট নির্দিষ্ট থাকবে সেই বন্ডের সূত্র এখানে আমরা তুলে ধরব শিক্ষার্থীরা এখানে আমরা সূত্রটি তুলে ধরতে চেষ্টা করেছি এখানে বিও টি ওয়ান এন আই এম ভি এগুলোর ইলাবোরেশন রূপগুলো আমরা তোমাদেরকে পরবর্তীতে দিচ্ছি তোমরা শুধু সূত্রগুলো এই মুহূর্তে লক্ষ্য করো শিক্ষার্থীরা ভ্যালুয়েশন অফ বন্ড উইথ ডেফিনিট ম্যাচুরিটি এটা ছিল বার্ষিক সুদের ক্ষেত্রে অর্থাৎ অ্যানুয়াল ইন্টারেস্ট আর এখন আমি যে সূত্রটি তুলে ধরছি সেটা হচ্ছে সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট অর্থাৎ বছরে যদি দুইবার সুদ দেওয়া হয় তাহলে পূর্ববর্তী সূত্র থেকে আমাদের এখানে যে পার্থক্য পরিলক্ষিত হবে সেটা হচ্ছে কেডি অর্থাৎ কস্ট অফ ড্যাট যেটাকে আমরা বলে থাকি মূলধনের যে ব্যয় সেটাকে আমরা দুই দ্বারা ভাগ করব এবং এন এর পাশে টু গুণ আকারে যুক্ত হবে এই হচ্ছে অ্যানুয়াল এবং সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট থাকার কারণে যে পার্থক্য সেটুকু শিক্ষার্থীরা তাহলে আমি আবার বলছি ভ্যালুয়েশন অফ বন্ডের আমাদের ম্যাচ যদি নির্দিষ্ট থাকে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে করব অপর অপরদিকে ম্যাচ যদি নির্দিষ্ট কিন্তু সুদ সেমি অ্যানুয়ালি হবে সেক্ষেত্রে আমাদের এই সূত্রের মাধ্যমে সমাধান করতে হবে শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ পারপিসুয়াল বন্ড অর্থাৎ যে বন্ডের মেয়াদ অনির্দিষ্ট থাকবে অর্থাৎ অপরিশোধযোগ্য বন্ড যাকে আমরা বলি সেই বন্ডের সূত্র আমরা বের করবো এইভাবে তোমরা খাতায় সূত্রগুলো সুন্দরভাবে সংরক্ষণ করে নেবে এ পর্যায়ে আমরা যেটা করব। ভ্যালুয়েশন অব জিরো কুপন বন্ড অর্থাৎ যে বন্ডের সুদের হার উল্লেখ থাকে না সেই বন্ডকে আমরা জানি জিরো কুপন বন্ড বলে অর্থাৎ কুপন রেট থাকবে না সেই বন্ডের সূত্র হচ্ছে এটি এর মাধ্যমে আমরা সমাধান করতে চেষ্টা করব শিক্ষার্থীরা অ্যাপ্রক্সিমেট ওয়াই টিএম ইল টু ম্যাচুরিটি বা হার তারা কি হয় কি বোঝায় সেটা আমরা পূর্বে ক্লাসেই তোমাদেরকে তুলে ধরতে চেষ্টা করেছি এখানে আমি শুধু সূত্রটি উপস্থাপন করলাম এই ওয়াই এর সূত্রটি উনিশশো সালে গ্যাব্রিয়াল এবং আশাক ভরা তারা এই ওয়াই এর সূত্রটি প্রকাশ করে এবং এর মাধ্যমে আমরা আন্ত প্রতিদান হার বা ওয়াইটিএম এর নির্ণয় করতে পারি শিক্ষার্থীরা আমাদের আরেকটি সূত্রে আমরা তুলে ধরতে চেষ্টা করছি কারেন্ট ইল কারেন্ট ইল বের করার জন্য আই ডিভাইডেড বাই এমপিএস এবং ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধন জায়িত লাভ এবং ক্ষতি বের করার জন্য আমরা সূত্র ওয়াই মাইনাস সি ওয়াই তো শিক্ষার্থীরা এখন পর্যায়ক্রমে আমরা এগুলোর সমাধানগুলো একটু দেখতে চেষ্টা করব এর পূর্বে আমাদের এই সবগুলোর পূর্ণরূপগুলো আমরা জানব বিও বিও ফর ভ্যালুয়েশন অফ বন্ড বা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড বন্ডের বর্তমান মূল্যকে আমরা বিও দ্বারা প্রকাশ করছি আই ফর অ্যামাউন্ট অফ অ্যানুয়াল ইন্টারেস্ট কেডি ফর কস্ট অফ ড্যাট বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এম ভি পার ভ্যালু অফ রিসিভেবল ম্যাচুরিটিতে যে মূল্য পরিশোধ হবে বন্ডের যে মূল্য পরিশোধ হবে সেটাকে আমরা এন ফর ম্যাচুরিটি পিরিয়ড অফ বন্ড অর্থাৎ বন্ড পাঁচ বছর মেয়াদি যদি বন্ড হয়ে থাকে বন্ডের মেয়াদ পড়তে হবে পাঁচ বছর শেষে যত বছর পর্যন্ত বন্ডের মেয়াদ থাকবে সেই সময়কালকে আমরা বলব এন দ্বারা প্রকাশ করতে চেষ্টা করবো সূত্রে পিও আমরা সূত্রে ব্যবহার করতে চাইছি কারেন্ট মার্কেট প্রাইস বন্ডের বর্তমান বাজার মূল্য যেটা এন ফর ক্যাপিটাল এন নাম্বার অফ ইয়ার্স অর ম্যাচুরিটি পিরিয়ড এফ ভি ফর ফেস ভ্যালু বন্ডের গায়ে যে মূল্য লেখা থাকবে সেটাকে আমরা বলতে চেষ্টা করব ফেস ভ্যালু এস ভি ফর সেলস ভ্যালু এমপিএস ফর মার্কেট প্রাইস পার কোন কোনো কোনো অঙ্কে মার্কেট প্রাইস শেয়ারের দেওয়া নাও থাকতে পারে তাহলে সেলস ভ্যালু দেওয়া থাকবে অর্থাৎ যে মূল্যে শেয়ার বিক্রয় হবে সেটাই তো বর্তমান বাজার মূল্য তাহলে এসবিকে কে আমরা কী ধরব এমপিএস অর্থাৎ জন্য আমরা এভাবে দেখাতে চেষ্টা করেছি তো শিক্ষার্থীরা চলো আমরা চেষ্টা করি অঙ্ক শুরু করার আগে আমাদেরকে বেশ কিছু বিষয় আরেকটু জানতে হবে প্রিকশনস অর্থাৎ কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে সেই জন্য তোমাদের সুবিধার্থে সেগুলো আমি একটু তুলে ধরতে চেষ্টা করছি কেডি ফর কস্ট অফ ড্যাট কেপি ফর কস্ট অফ প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে ব্যবহার হবে কেপি নামে এবং ইকুইটি শেয়ারের ক্ষেত্রে ব্যবহার হবে কে ই শিক্ষার্থীরা অঙ্কে আমরা অ্যানুয়াল ইন্টারেস্ট অর্থাৎ বার্ষিক সুদের ব্যাপারে একটা বিষয় রয়েছে যদি সুদের হার দেওয়া থাকে তাহলে আমরা ফেসবেলুর উপর সুদের হার আরোপ করে আমরা সুদ বের করতে পারবো আর সরাসরি যদি সুদের পরিমাণ বার্ষিক সুদের পরিমাণ দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই এছাড়া এই সুদগুলো হাফ ইয়ারলিও হতে পারে সেমি অ্যানুয়ালিও হাফিয়ারলি বা সেমি অ্যানুয়ালি হতে পারে সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মূল সূত্রের মধ্যে একটি অতিরিক্ত এর ব্যবহার হবে সেটা কোথায় হবে সেটা আমরা পূর্বেই জেনে এসেছি এছাড়াও শিক্ষার্থীরা আরেকটি বিষয় তোমাদের সতর্ক থাকতে হবে সেগুলো হচ্ছে কেডি অর্থাৎ কাস্ট অফ ড্যাট কে পি কাস্ট অফ কেই কাস্ট অফ ইকুইটি শেয়ার এগুলো ভিন্ন ভিন্ন নামে থাকতে পারে সেগুলো কি নামে থাকতে পারে অঙ্কে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কাস্ট অফ ক্যাপিটাল অপরচুনিটি কাস্ট ক্যাপিটালাইজেশন রেট ডিসকাউন্ট রেট বেলিং পারসেন্টেজ এই নামগুলোতে এই একই জিনিস ভিন্ন ভিন্ন নামে থাকতে পারে তাহলে এই নামগুলো আমরা দেখলেই বুঝতে পারবো সেটা হচ্ছে কেডি অথবা পি অথবা কেই যেহেতু আমরা বন্ড নিয়ে কথা বলছি এই অঙ্কের ক্ষেত্রে তাহলে সবগুলো এই সবগুলোর দ্বারাই আমরা বুঝতে পারবো এটা কেডিট ব্রেড বা হার দেওয়া আছে